জামাত ইসলামের সাথে আমাদের আকিদের পার্থক্য, বেরলভীদের সাথে আমাদের আকিদের পার্থক্য, ওদের সাথে আমরা কেমনে মিলবো? আপনি জোগাড় খিচুড়ি কি ইসলাম করলো? একটা কথা বলে শেষ করছেন, 1977 সালে খতিব আজমের নেতৃত্বে আইডিয়াল গঠিত হয়েছে জামাত ইসলামী, খেলাফত রব্বানী, অন্যান্য ইসলামী দল মিলে। খতিব আজম সাহেব রহমতুল্লাহ যখন পটিয়া মাদ্রাসায় গেলেন, সুলতান জোগ সাহেব হুজুর এখনও বেঁচে আছে, মুফতি শরফুদ্দিন জিয়া সাহেব আছে, ওনারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এটা কী করলেন? জামাত ইসলামের সাথে আমাদের আকিদের পার্থক্য, বেরলভীদের সাথে আমাদের আকিদের পার্থক্য, ওদের সাথে আমরা কেমনে মিলবো? আপনি জোগাড় খিচুড়ি কি ইসলাম করলো? হজরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ এরা কি বললেন, তোমাদেরকে এখানে জবাব দেওয়ার দরকার নাই, সবাই মসজিদে আস। ছাত্র শিক্ষক সবাই পটিয়া মাদ্রাসায় গেলেন, মসজিদে গেলেন, উনি পটিয়ার শেখুল হাদিস নিজাম ইসলাম পার্টির সভাপতি, তিনি প্রায় একটা কথা বলছেন, সবাই তোমরা বলো বেরলভীরা, আহলে হাদিসরা এবং জামাত ইসলামী মওদুদীর দল, তাদের সাথে আমাদের সুদ যে হারাম এ নিয়ে কোনো এখতলাফ আছে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফরজ এ নিয়ে কোনো এখতলাফ আছে? ইসলামী অর্থনীতি, সুদবিহীন অর্থনীতি কায়েম করা যে আমাদের উপর ফরজ, এটা নিয়ে এখতলাফ আছে? পররাষ্ট্র নীতি নিয়ে এখতলাফ আছে? বিচার ব্যবস্থা নিয়ে কোনো এখতলাফ আছে? এখতলাফ কি ফরজ? তো এই এখতলাফ যদি না থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এখতলাফ নাই, সুদবিহীন অর্থনীতিতে এখতলাফ নাই, অন্যান্য ব্যবস্থাপনায় এখতলাফ নাই, তো এখতলাফের জায়গাগুলো আমরা যেখানে নাই সেখানে এক হয়েছে। ওদের আকিদা ওদের, আমাদের আকিদা আমাদের, আমরা ঐক্যবদ্ধভাবে কি করব? কই তোমরা দেখো, যদি দেওবন্দিরা ইসলাম কায়েম করে, দেশের দেওবন্দিদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসে, তাহলে তোমরা মনে করো আমরা 100% ইসলাম কায়েম করব। যদি মওদুদের দল ক্ষমতায় আসে, তাহলে 80% ইসলাম কায়েম করবে। আহলে হাদিস আসলে 60% করবে, বেরলভীরা করলে 50% করবে। যদি কেউ না করি, কেউ না আসে, তাহলে 50% আসবে না, 60% আসবে না, 80% আসবে না, 100% আসবে না। কোনটা লাভ? আসা লাভ না না আসা লাভ? তো আসতে হলে বেরলভী, দেওবন্দি, আহলে হাদিস, মওদুদি সবাইকে আপনা আপনা জায়গায় এখতলাফ রেখে, আকীদা ঠিক রেখে আমরা নির্বাচনী ঐক্যবদ্ধ হব। যদি নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে একটা ব্যালট বক্স হয়, আগামী দিনে আল্লাহর কসম করে বলি, আগামী দিনে ইসলামের সম্ভাবনা রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরাই যাবে, আলেমরাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। নসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। খেলাফত যুব মজলিসকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।